আমরা যারা সকাল সন্ধে অভিনয় চর্চা করি তাদের মূল উদ্দেশ্য হলো অভিনেতা হিসেবে জীবন শুরু করা বা অভিনয়ের ক্যারিয়ার শুরু করা। তার জন্য সবথেকে জরুরি হলো অডিশনের খবর পাওয়া। শুধু অডিশন নয়, জেনুইন অডিশনের খবর। আজকের ভিডিওতে আমি আপনাদের দেব একটা জেনুইন অডিশনের খবর। আমি আপনাদের জানাবো অডিশনের ডেট, ঠিকানা এবং টেলিফোন নাম্বার। পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। অনেকেই আমাকে বারবার বলেন যে অডিশনের খবর দিন। বন্ধু, অডিশনের খবর দেওয়ার একটা সবথেকে বড় সমস্যা হলো, আমি যখন অডিশনের খবর পাই হয়তো তার একদিন পরে অডিশন বা পরের দিন অডিশন। আমি ভিডিও করে ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দিতে দিতে অডিশনটা শেষ হয়ে যাবে, তাহলে সেই ইনফরমেশন দিয়ে লাভটা কী? ঠিক সেই কারণে আমি অপেক্ষা করছিলাম এরম একটা অডিশনের খবরের, যে অডিশনটা হাতে একটু সময় আছে, যারা একটু দূরে থাকেন তারাও প্রস্তুতি নিয়ে কলকাতায় আসতে পারবেন। তাই আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার যে সমস্ত দর্শক কলকাতা থেকে অনেক দূরে থাকেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি। কারণ আমি যে অডিশনটার খবর দিতে যাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট হাতে সময় আছে, আপনি প্রস্তুতি নিয়ে কলকাতায় আসতে পারবেন। বন্ধু, যখন কোনো নতুন প্রজেক্ট শুরু হয় তখন অনেক সময় খুব তাড়াহুড়ো করে অডিশনের অ্যারেঞ্জ করা হয়, ফলে সেই খবরটা আপনাদের কাছে পৌঁছয় না। আবার এও দেখা গেছে কোনো রানিং প্রজেক্টে হঠাৎ করে একজন বা দুজন শিল্পীর প্রয়োজন হয়ে পড়ল, তার জন্য খুব তাড়াতাড়ি অল্প নোটিশে একটা অডিশনে অ্যারেঞ্জ করা হয়, সেই খবরটাও অনেক সময় আপনাদের কাছে পৌঁছয় না। তাই কলকাতার একটা বিখ্যাত প্রোডাকশন হাউস ঠিক করেছে যে তারা একটা আর্টিস্ট ব্যাংক তৈরি করবে। আর্টিস্ট ব্যাংকটা কি? আর্টিস্ট ব্যাংক হলো এখন ওনারা একটা অডিশন নিয়ে নিজেদের কাছে একটা আর্টিস্টের ডাটা তৈরি করে রাখবেন, যে কে কেমন অভিনয় করেন, কার অভিনয় দক্ষতা কেমন। এরপরে যখন ওনাদের নতুন কোনো প্রজেক্ট শুরু হবে বা কোনো প্রজেক্টে হঠাৎ করে আর্টিস্ট প্রয়োজন হবে, তখন ওনারা আগে এইখান থেকে আর্টিস্ট পছন্দ করবে, একান্ত না পেলে তখন আবার অডিশনের অ্যারেঞ্জ করবে। ফলে এই অডিশনটা একজন নতুন অভিনেতা অভিনেত্রীর জন্য বা যারা একটু আধটু কাজ করেছেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই অডিশনটা দিয়ে আপনি কলকাতার একটা বিখ্যাত প্রোডাকশন হাউসের আর্টিস্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করে ফেললেন। সুতরাং বুঝতে পাচ্ছেন এই অডিশনটা কতটা ইম্পর্টেন্ট। তবে একটা কথা বলে রাখা ভীষণ জরুরি, এই অডিশনের সঙ্গে আমার বা এই চ্যানেলের ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই। এই অডিশনের পদ্ধতি কি হবে, এই অডিশনের ফলাফল কি হবে, তার সঙ্গে আমার বা এই চ্যানেলের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ওই প্রোডাকশন হাউসের একজন বিখ্যাত ডিরেক্টর, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ডিরেক্টর, তার নিজের ফেসবুক পেজে এই অডিশনের খবরটা পোস্ট করেছেন, আমি শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অডিশনটা শুরু হবে 20 জুন, অর্থাৎ 20/6/2022 থেকে। কতদিন চলবে সেটা ওনারা উল্লেখ করেননি, কিন্তু শুরু হবে 20 জুন, অর্থাৎ 20/6/2022 থেকে। তবে তার আগে 14/6/2022 থেকে 17/6/2022 মধ্যে ওনাদের অফিসে এসে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। তার জন্য ওনারা সময় নির্দিষ্ট করেছেন দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা, অর্থাৎ 14/6/2022 থেকে 17/6/2022 মধ্যে দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে এসে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে, না হলে কিন্তু আপনি অডিশনটা দিতে পারবেন না। এই নাম নথিভুক্ত করতে আসার সময় আপনাকে সঙ্গে আনতে হবে 5/7 একটা কালার ফটোগ্রাফ। বন্ধু, আবার বলছি, 14/6/2022 থেকে 17/6/2022 দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে একটা 5/7 কালার ফটোগ্রাফ নিয়ে আপনাকে ওনাদের অফিসে আসতে হবে এবং নাম নথিভুক্ত করতে হবে, তবেই আপনি 20 তারিখ থেকে অডিশনটায় অংশগ্রহণ করতে পারবেন। ওনারা এটাও ঘোষণা করেছেন যে এই অডিশনে কোনো টাকা পয়সা লাগবে না। বন্ধু, আমি যেমন আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে জেনুইন অডিশনে টাকা দিতে হয় না, এইটা কিন্তু তার একটা বড় প্রমাণ।
শুধু তাই নয়, এই অডিশনে কোনো এজ লিমিট নেই, অর্থাৎ আপনার বয়সে যাই হোক না কেন আপনি এই অডিশনে অংশ নিতে পারেন। এবং আপনি যদি একদম নতুন হন বা আপনি যদি অলরেডি কিছু কাজ করে থাকেন তাও আপনি এই অডিশনে অংশগ্রহণ করতে পারেন। বন্ধু, এখানে একটা কথা বলে রাখা ভীষণ জরুরি, আপনি যদি অডিশনে যান প্লিজ আপনি তৈরি হয়ে যান, তৈরি না হয়ে অডিশন দিতে যাবেন না। আপনি ভাবলেন একটা অডিশনের খবর পেলাম চলে যাই, যা হয় হবে। বন্ধু, আপনি যদি ব্যর্থ হয়ে ফিরে আসেন তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন। শুধু তাই নয়, আগামী দিনে এই হতাশার জন্য আপনি হয়তো একটা জেনুইন অডিশন অ্যাটেন্ড করলেন না। তাছাড়া আপনি যদি এখন এই অডিশনটা দিতে চলে যান এবং খুব খারাপ অডিশন দেন তাহলে ভবিষ্যতে যখন এই হাউস আবার অডিশন অ্যারেঞ্জ করবে তখন আপনি গেলেই আপনাকে রিজেক্ট করে দিতে পারে। ওনারা বলতেই পারেন, হ্যাঁ আপনার অডিশন নেওয়া আছে আমরা দেখেছি, ঠিক আছে এখন আর লাগবে না। অথচ এখন কিন্তু আপনি তৈরি হয়ে গেলেন। তাই বন্ধু, বারবার বলছি, অডিশন দিতে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে তারপর যান। মাথায় রাখবেন অডিশনের খবর পেলাম চলে গেলাম এরকম করবেন না, কারণ এটাই শেষ অডিশনের খবর নয়, জীবনে এরকম অডিশনের খবর বারবার আসবে। এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে অডিশনে গিয়ে আপনি ফিরে না আসেন। অডিশনের ঠিকানা এবং টেলিফোন নাম্বারের জন্য আমি ওনাদের ফেসবুক পোস্টের স্ক্রিনশট তুলে দিচ্ছি, সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবেন। প্রস্তুত হয়ে যান, অডিশনটা দিন, নিজের কেরিয়ার শুরু করুন। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনারা যদি ওনাদের ফেসবুক পোস্টটা পুরোটা পেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যান, আমি সেখানে লিংক দিয়ে দেব। আশা করছি আজকের ভিডিওটা আপনার ভীষণ রকম উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দিন, কারণ এরকম খবর আমি মাঝে মধ্যেই নিয়ে আসব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন, আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।